হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটি বিফ রেসিপি দেখাবো। তো আজকে আমি বিফটাকে ইনস্ট্যান্ট পটে রান্না করব, আর আপনারা একই সিস্টেমে বিফ, ল্যাম্ব, তারপরে খাসি, যে কোনো কিছু রান্না করে নিতে পারেন। তো চলুন, কথা না বাড়িয়ে গরুর মাংসটা রান্না করে নেওয়া যাক। তো গরুর মাংসটা যেহেতু আমি গ্রামের স্টাইলে রান্না করব, তো এটাতে আমি বাটা মশলা ইউজ করব। তার জন্য আমি প্রথমে মশলাগুলোকে অ্যারেঞ্জ করে সেটাকে বেটে নিব অথবা ব্লেন্ড করে নিব। তো ফার্স্টে এখানে আমি 2-3টা দারচিনি স্টিক দিয়ে দিলাম, তারপর 4-5টা এলাচ, এছাড়া 8-10টা লবঙ্গ, 1 টিস্পুন জিরা, জিরাটা টেলে নেওয়া জিরা হবে, আর 1 টিস্পুন ধনিয়া, আস্ত ধনিয়া, আর 2টা ছোট সাইজের তেজপাতা, এটা চাইলে আপনারা একটাও দিতে পারেন। আর আমি এখানে 5টা কাঁচামরিচ ইউজ করব, আপনারা চাইলে যে লাল মরিচটা আছে ওইটাও ইউজ করতে পারেন, আর 1টা জয়ত্রী। তো এগুলোকে এখন আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। এরপর আমি ইনস্ট্যান্ট পটে সটে মোড অন করে দিলাম। সটে মোডটা দিয়ে তারপর এটাকে স্টার্টে প্রেস করতে হবে। এরপর যখন এই প্যানটা গরম হয়ে যাবে তখন এতে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। তো আমি আজকে এখানে প্রায় 1 কেজির মতো গরু রান্না করছি, তার জন্য আমি 1 কাপ পেঁয়াজ ইউজ করেছি, আর 1/2 কাপ অয়েল। আপনারা চাইলে তেলটা বেশি ইউজ করতে পারেন। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি আর লবণ ইউজ করে নিয়ে আপনারা চাইলে স্বাদ মতো আরও ইউজ করে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। এরপর এখানে আমি বেটে নেওয়া আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা অ্যারাউন্ড 2 টেবিল স্পুনের মতো আছে, আর এই তো বেটে নেওয়া মশলাটা। তারপর এখানে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর 1/2 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, জাস্ট কালারটার জন্য, আর একটু ঝালও হবে। আর আপনারা যদি ঝাল না চান এখানে পাপরিকা পাউডার ইউজ করে নিতে পারেন কালারের জন্য, অথবা স্কিপ করলেও সমস্যা নেই। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই মুহূর্তে আমি এর ঢাকনাটা ইউজ করব না, একটা আলাদা ঢাকনা ইউজ করে মশলাটা কষিয়ে নিব। তো এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এটার মধ্যে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। তারপর এখানে আমি বিফটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মশলাটা মিশে গেলে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা আপনারা নিশ্চয়ই লাগাতে পারেন, না পারলেও এটা দেখে বুঝতে পারবেন কিভাবে টুইস্ট করে লাগাতে হয়। তো ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি শর্টে মোডেই 5 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট হয়ে গেলে এটাকে অফ করে আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা খোলার আগে অবশ্যই এর প্রেশারটা বের করে দিতে হবে, আর আমার ইনস্ট্যান্ট পটে এভাবে প্রেস করে প্রেশারটা বের করে দেওয়া হয়, আদারওয়াইজ আপনাদের হাত পুড়ে যেতে পারে। তো এটা খুলে আবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এরপর আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিব।
তো এখানে আমি 1 কেজির জন্য 1 কাপ পানি দিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝোল চান তাহলে আর একটু বেশি ইউজ করতে পারেন। তো এখানে আমি বেসিক্যালি মাংসটাকে টোটাল 25 মিনিটের মতো রান্না করেছি, যেখানে 5 মিনিট তো আমি প্রথমে সটে করে নিলাম। এরপর প্রেসার কুক অপশনে দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করব। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি মাংসটাকে চেক করব এটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমার মাংসটা আরেকটু সিদ্ধ হওয়া দরকার ছিল, তাই আমি আরও 10 মিনিটের জন্য এটাকে সেট করে দিয়েছিলাম। তারপর ওই 10 মিনিটের মধ্যে যখন 5 মিনিট বাকি থাকবে তখন আমি এখানে আলু অ্যাড করে দিব। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা পুরাই অপশনাল। তো আমি গরুর সাথে আলুটা পছন্দ করি তাই এখানে আলু অ্যাড করে দিয়েছি 5 মিনিট থাকাকালীন। আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমি বলতে পারি আপনারা টোটাল 20 মিনিট পর আলুটাকে অ্যাড করবেন, আদারওয়াইজ আলুটা কিন্তু একদমই গলে খুলে খুলে যাবে, কারণ আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে 5 মিনিটই এনাফ অথবা 4 মিনিট। এই তো টোটাল 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর গরু আর আলু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই ধরলে গলে যায় মাংসটা। তো এটা খেতেও আসলে খুবই মজা হয়। অনেকে আমরা চাইলে সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিতে পারি, জাস্ট রান্না শেষ হওয়ার 5 মিনিট অথবা 4 মিনিট আগে আলুটা অ্যাড করে দিতে পারি। তো আমি এটাকে আজকে কষিয়ে রান্না করেছি, তো এই সিস্টেমটা ফলো করেছি। আপনার চাইলে মাখিয়েও বসিয়ে দিতে পারেন একসাথে 20 মিনিট অথবা 25 মিনিটের জন্য। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে আমার রেসিপিতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।